কমলকান্তি বণিককে জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি পদে মনোনীত করায় তীব্র ক্ষোভ উপচে পড়ল কংগ্রেস কর্মকর্তাদের মধ্যে। এ নিয়ে সোমবার শিলচর ইন্দিরা ভবনে কংগ্রেস বাঁচাও সমাবেশের আয়োজন করে ক্ষুব্ধ কংগ্রেসীরা। কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অরুণ দত্ত মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় এপিসিসি নেওয়া সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেন তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তা শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে যোগ্যতার ভিত্তিতে একজন স্থায়ী সভাপতি মনোনীত করার জন্য এআইসিসির কাছে জোরালো দাবি জানান। বিষয়টি নিয়ে অভিজিৎ পাল ক্ষোভের সাথে উল্লেখ করেন যে কংগ্রেসের মধ্যে ফাটল ধরানোর পাশাপাশি কংগ্রেস অফিসের মাটি নিজের স্বার্থে ব্যবহার করতে কিছু দালাল প্রকৃতির লোক বিজেপির এজেন্ট হিসেবে দলের ভেতর কাজ করে যাচ্ছে। সেসব দালালদের চিহ্নিত করার বদলে এপিসিসি বারবার জেলায় একের পর এক ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করেই চলেছে। কংগ্রেসের এই দুর্দিনে দলের ভেতর চলে থাকা দালাল রাজ ও এপিসিসির নেওয়া অসাংবিধানিক সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলেও এদিন জানান অভিজিৎ পাল। অতি সত্বর সমস্ত সমস্যার অবসান ঘটিয়ে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি পদে একজন দক্ষ ও যোগ্য ব্যক্তিকে স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করতে এদিন এআইসিসির কাছে দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আগামীতে আন্দোলন ভয়াবহ রূপ নেবে বলেও কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। আজকে তৃণমূল স্তরের কর্মীরা এই যে বিগত দিন ধরে যেভাবে কংগ্রেসের মানে সভাপতি পদ নিয়ে আসাম প্রদেশ কংগ্রেসের কিছু দালাল শ্রেণী যারা আছেন, হ্যাঁ, তারা যেভাবে কংগ্রেসের এই কাছাড় জেলার কোর্টটাকে নিয়ে খেলাখেলা করছেন, সেটার জন্য আজকে তৃণমূল স্তরের কর্মীরা বিক্ষোভ হয়ে কংগ্রেসের পক্ষে আসছেন। মানে ওনারা তৃণমূল স্তরে কাজ করে যান, আজকে যদি ওনারা কাজ করার পর ওনাদের যে কথা, ওনাদের যে ইয়ে, দলীয় পর্যায়ে যদি ওনাদের যদি মর্যাদা না থাকে, আপনারা দেখেছেন হয়তো অনেক কর্মীরা হাতের মধ্যে প্ল্যাকার্ড নিয়ে বসে বলেছেন যে তৃণমূল স্তরের কর্মীদেরকে দাবি শুনতে হবে, তৃণমূল স্তরের কর্মীদেরকে দলের ভিতর মর্যাদা দিতে হবে। সেই মর্যাদা যদি না দেওয়া হয় আমরা কংগ্রেস করব। কংগ্রেস দলে আদর্শে বিশ্বাসী, কংগ্রেস দলের নেতৃবৃন্দের উপর আমাদের বিশ্বাস আছে, কিন্তু কংগ্রেস দলে যারা সব দালাল এক দুটা যারা আজকে দালালি করছে, যারা বিজেপির এজেন্ট হয়ে কংগ্রেস দলকে কীভাবে নষ্ট করা যায় সে চিন্তা করছে, সেটাকে যদি প্রতিহত না করা হয় তাহলে আমরা আজকে এপিসিসিকে চরম সময়সীমা দিয়েছি যে আপনারা অতি সত্বর এখনও সময় আছে, দলটাকে সুন্দর করুন, দলের ভিতরে গণতান্ত্রিক পরিকাঠামো গড়িয়ে আনেন, না হলে আমরা ভবিষ্যতে যদি দিল্লি যেতে হয় আমরা যাবো, আমরা এআইসিসি নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা এখানে কংগ্রেস করবো। এই কংগ্রেস আমরা নষ্ট হতে দেবো না, আর এই কংগ্রেসে কোনো ধরনের লবিবাজি, দালালি এবং কোনো ধরনের মানে বিজেপির এজেন্ট হয়ে দলকে শেষ করা যারা মানে চক্রান্ত করছেন, এদের চক্রান্ত করে সার্থক করতে হবে। আমরা যদি এপিসিসি ভূপেন বোরার নেতৃত্বকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু ওনার আরও এক দুটো দালাল আছে যারা আমাদের বরাকপত্র দায়িত্বে আছেন, এইসব দালালরা যদি দালালের বন্ধু না হয়, আমরা এপিসিকে আমরা জানিয়েছি যদি এপিসি তাদের সিদ্ধান্ত না বদলায়, এপিসি যদি এখানে এসে যদি এইগুলো সুন্দর করে যদি পরিকাঠামোটা সুন্দর না করে, তাহলে আমরা ভবিষ্যতে এআইসিসির সাথে উন্নত কংগ্রেস করবো। দেখুন, এটা আপনারা যারা সাংবাদিক বাইরা আছেন ওনারা এটাকে নিয়ে এত জোরগুলা করছেন, দায়িত্ব আমরা ছয় মাসের মধ্যে দেখেছি তিনজন সভাপতি দায়িত্ব নিয়েছেন, সেটাকে নিয়ে এত বড় ব্যাপার কী? কোনো মানে এখানে স্থায়ী সভাপতি দেওয়া হয়নি, আজকে কে ইনচার্জ নেবে, কালকে আগামীকালকে কে নেবেন, আবার পরশু দিন আবার কার ইনচার্জ আসবে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।